তো দেখো, এই হচ্ছে মাটন, এই হচ্ছে মাটন। মাটনের একদম পাতলা, বুঝতেই পারছো, পাতলা ঝোল। এখানে আছে স্যালাড, আর এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি। বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি, তবে এক কৌটো বিস্কুট আছে, আমি কিন্তু খাবো না, দুটো বিস্কুটই খাবো। তোমরা হয়তো ভাববে বিস্কুট নিয়ে বসেছি, কে জানে এক কৌটো বিস্কুট খেয়ে নেবে নাকি। তো যাই হোক, এই দুটো বিস্কুট নিয়ে নিলাম। আর সকাল থেকে আকাশ মহারান রাজ আজকে পুরো একদম অঝরে ঝরছে, মনে হচ্ছে বর্ষাকালে আছি আমরা, শীতকালে মানে আছি এরকম মনে হচ্ছে না। সরস্বতী পুজোর আগে বৃষ্টি, চোখ খুললে কিন্তু কালকে সরস্বতী পুজো, মানে সকাল হলেই সরস্বতী পুজো কাল। আজকে থেকে সকাল মানে প্রত্যেকটা বাড়িতে সরস্বতী পুজোর প্রিপারেশান, গোটা সেদ্ধ এসবের ব্যবস্থা চলছে, তার মধ্যে আকাশ একেবারে সকাল থেকে নেমে পড়েছে বৃষ্টি, মানে একেবারে বাজে অবস্থা, পুরো মনে হচ্ছে অন্ধকার করে এসছে, মনে হচ্ছে শীতকালে নেই আমরা, মনে হচ্ছে আমরা বর্ষাকালে বাস করছি। তো এরকমই আমি কোনোদিনও দেখিনি যে সরস্বতী পুজোর আগে এত এই মানে এরকম বৃষ্টি আমি কখনো দেখিনি। তো যাই হোক, সরস্বতী পুজোতে বেশ ঠান্ডা থাকে, সকালবেলা হলুদ মাখা, কত কি স্নান করতে রীতিমতো ভয় লাগে, শীত তো নেই উল্টে আরো বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে ডেটা স্টার্ট করছি, সঙ্গে থাকো, পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাজার যেতে হবে গোটা, কালকে যেহেতু সরস্বতী পুজো, কালকে গোটা সেদ্ধ হবে, তো গোটার জন্য বাজার করতে হবে। তো আগের দিন বাজার করে রাখাটাই মনে হয় ভালো, তাতে সুবিধা হয়, কিন্তু জানি না কি হবে, যেভাবে বৃষ্টি নেমে যে বাজারে যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না। যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমরা তো যাবেই আমার সাথে, আর দেখা যাক আজকে যেতে পারলে যাব, আর যদি না হয় তো কালকে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো সঙ্গে থাকো। আকাশ ডাকছে এমন জোর জোর, মনে হচ্ছে না বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে বাইরের পরিবেশ দেখাচ্ছি, তার আগে আমি চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো। আর মা এখানে বসে বসে গল্প করছিলাম, আমি আর মা এখন যাবো বিছানাটা গোছাবো। দেখো বিছানার হালাত, এই যে অবস্থা বিছানা, আর বাইরের ওয়েদার দেখবে তোমরা একবার, বাইরে এটা বৃষ্টি, মানে সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখো বাইরের বৃষ্টির ওয়েদার দেখো, ওরে বাপরে কি জোর বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছ বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে পুরো বর্ষাকাল চলে এসছে আমাদের, সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো রান্না বান্না এখনো কিছু হয়নি, আর বাজারে যাবো কি করে জানি না, কি করে যে বাজার হবে, গোটা সিদ্ধ বাজার করা বাকি আছে, কি করে যে হবে আমরা কিচ্ছু জানি না। তো মাকে তাই বলছিলাম, মা বলছে গোটা যদি বাজার করতে না পারি আলু সেদ্ধ দিয়ে রেখে দিবি, আর কি করবো, এরকমই একটা ব্যাপার। মার তো কালকে ষষ্ঠী আছে, মানে ষষ্ঠী কালকে নয়, মানে কালকে গোটাটা রান্না করে রাখতে হয়, গোটা সেদ্ধ যেটা, আর সেটা পরশুদিন ঠান্ডা আর কি খেতে হয়, তো এরকম একটা নিয়ম। তো কি করে হবে জানি না, যদি বৃষ্টিটা থামে তাহলে বাজারটা করতে পারবো, আদারওয়াইজ বাজার করা যাবে না। ভেবেছিলাম আজকে বাজারটা করবো, কারণ কি বলতো যখন সবজি টবজি তো, আর যেহেতু ওই পালং শাকটা লাগে, অত বড় বড় যে পালং শাকের এরকম বড় বড় গাছ, যেগুলো মানে ডাঁটাওয়ালা গাছ, তো ওইগুলো দিতে হয়, তো ওইগুলো বাড়িতে নিয়ে এসে ফ্রিজে রাখাটা খুব, অত বড় বড় জিনিস বাড়িতে রাখা মানে ফ্রিজে রাখা অনেক প্রবলেম, তারপর সব কিছু তো গোটা গোটা কিনতে হয়, সেই জন্য আমি আগে থেকে করিনি, ভাবলাম ঠিক আছে আজকে করবো কালকে রান্না করবো, কী হবে জানি না। তো যাই হোক চলো বিছানাটা এখন গুছিয়ে দিই, তারপর পরে কথা হচ্ছে। এখনও রান্না বান্না হয়নি, পুরো খিচুড়ি খাওয়ার দিন মতো লাগছে, কিন্তু খিচুড়ি খাবো না। Thank you.
কমে গেছে, কমে একটুখানির জন্য কমে গেছিল, বাট আবারও মেঘ করে এসছে, আবারও বৃষ্টি আসার মতো অবস্থা, আবারও অন্ধকার করে এসছে। তো একটুখানি ক্লিয়ার হয়ে গেছিল, আর সেই ফাঁকে মা বাজারে গেছিল, তবে গোটার বাজার কিন্তু করতে পারিনি, কারণ বাজারে অর্ধেক জিনিস সব উঠে গেছে আর কেউ নেই, কারণ এখন বাজে 12টা, তো সেই জন্য থাকারও কথা না। কিন্তু বাকি যেগুলো ছিল কিছুই আনা হয়নি, শুধু মাটন নিয়ে চলে এসেছে। আজকে আমাদের হবে হচ্ছে মাটন, মাটন হবে, শুধু মাটন নিয়ে চলে এসেছে, কারণ আমাদের মাছ ছিল না আজকে, মানে মাছ নেই। তো সকাল থেকে কী হবে কী হবে, মানে একটা চলছে খাওয়া দাওয়া নিয়ে, কী আর কি খাওয়া দাওয়া করা যাবে। কালকে নিয়ে তো নিরামিষ, কালকে যদি সরস্বতী পুজো, কালকে তো নিরামিষ খাবো, আর যদি বাড়িতে যখন সরস্বতী পুজো যদি হতো তাহলে আজকে নিরামিষ খাওয়া হতো, কিন্তু যেহেতু বাড়িতে সরস্বতী পুজো না, সেই জন্য আজকে আর নিরামিষ হচ্ছে না, আজকে আমিষই হবে। আর এখন আমাকে ঢালতে হচ্ছে তেল, তেল নেই, সর্ষের তেল ঢালতে হচ্ছে। সাদা তেলও ঢালবো, কিন্তু আজকে ঢালবো না, সাদা তেলটা পরের দিন ঢালবো, আর এতটা রয়ে গেল এখনো, মানে শক্ত ধরবে না, এর মধ্যে দেবো আর একটু থাক, সবটা ধরছে না, তো এটুকুই ধরলো, আর বাকিটা রেখে দিই অন্য বোতলে ঢালবো। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাজর এসছে বাজার থেকে, এই যে, যদিও এটা এখান থেকে আনিনি, কালকে রাত্রেবেলা আনা হয়েছে, এটা বারাসাত থেকে এনেছে, আর এরকম মোটা মোটা গাজর, আর বেগুন, মানে কিছুটা সবজি বাজার ওখান থেকে আনা হয়েছিল, তো গোটার সবজি না, এমনি নর্মাল সবজি বাড়িতে খাওয়ার জন্য। তো এই যে বড় বড় গাজর এনেছে, তো মা আর কি গাজরের হালুয়ার জন্য এই গাজরগুলো নিয়ে এসছে, মানে এগুলো মনে হয় দেশি গাজর মনে হয়। আর এখানে দেখো শাক আলু, আর এই যে সেই দিনকে কুল এনেছিল, এইটা কিন্তু মানে এটার প্রতি কিন্তু অনেকেরই লোভ আছে, কারণ অনেকেই সরস্বতী পুজোতে অঞ্জলি দেয়নি, তারা কিন্তু এটা খেতে পাচ্ছে না, তো সেই জন্য আছে। আমরা তো এরকম ছিল যে ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, আর যখন মানে সরস্বতী পুজোর সময় আর কি, সরস্বতী পুজো না হলে কোনো মতেই কুল খাওয়া হবে না, কোনো মতেই না, যতই গাছে বড় বড় মানে পাকা পাকা কুল থাকুক না কেন, সবাই করে আমার মনে হয় এটা, যারা পড়াশোনার মধ্যে আছে তারা সরস্বতী পুজোর মতো, মানে সরস্বতী পুজোর আগে মনে হয় কুল খায় না। তো চলো এখন আমি রান্না করব। আর একটা বিষয় যেটা হচ্ছে, মানে আমি মাথার মধ্যে কালকে রাত্রি শুয়ে শুয়ে ভাবছি, সরস্বতী পুজো তো এসেই গেছে, মানে কালকে সরস্বতী পুজো, কিন্তু এবারে তো সরস্বতী পুজোতে মানে এখন তো সব অনলাইন ক্লাস চলছে, তো এবারে মানে মানে ঠাকুরের পুজোতে আমরা বই জমা দিতাম ছোটবেলায়, আমরা মানে যখন আমরা পড়াশোনা করেছি তখন আমরা ঠাকুরের কাছে বই দিতাম, তো এবারে এবারের বাচ্চারা কী দেবে ঠাকুরের কাছে সেটাই আমি ভাবছিলাম। তো এখন তো অনলাইন ক্লাস চলছে, তো ফোনেই সব কিছু চলছে, তো কি ফোন জমা দেবে নাকি বই জমা দেবে, তো আমার একটা মানে কনফিউশন মাথার মধ্যে কাজ করছে, কি জমা দেবে, কারণ এখন তো পড়াশোনাটা তোমার ফোনেই হচ্ছে। তো চলো এইসব মাথার মধ্যে গজগজ করতে থাকবে, যত বসে থাকবো তত এইসব মাথার মধ্যে চিন্তাভাবনা হতে থাকবে। তো চলো বক বক না করে রান্নাটা স্টার্ট করা যাক, আর আজকে এসছে মাটন, মাটন হবে, আর দেখি কি হয়। চলো তো দেখো চলে এসছি রান্নাঘরে, আয় দেখো এসছে মাটন, তো মাটন হবে, আর দেখাচ্ছি কি হবে মাটনের জন্য। মাটনের জন্য এই হচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে, আর হবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বিট গাজর, আর তলায় আলু আছে, তো বিট গাজর আলু ভাজা, এই হচ্ছে আজকের দুপুরের রান্না। চলো অনেকটা দেরি হয়ে গেছে, ফটাফট করে রান্নাটা স্টার্ট করে দেওয়া যাক, চলো। তো দেখো এই হচ্ছে মাটন, এই হচ্ছে মাটন, মাটনের একদম পাতলা, বুঝতেই পারছো পাতলা ঝোল। এখানে আছে স্যালাড, আর এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি, আর একটা আমি আর মা স্নান করিনি এখনো পর্যন্ত, স্নান না করে কিন্তু খেয়ে নিয়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে, স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, কারণ জল গরম দিতে হবে আবার, তো জল গরম বসাতে হবে, তো সেই জন্য স্নান না করে খেয়ে নিচ্ছি, তো স্নানটা মানে করবো পরে, আগে খেয়ে নিই তারপরে স্নান করবো। তো চলো আমরা খাওয়া কমপ্লিট করে নিই, তারপরে পরে তোমার সঙ্গে কথা হচ্ছে। বৃষ্টি একবার কমছে, একবার
একদম কমে গিয়ে পুরো ক্লিয়ার হয়ে গেছিল, ভাবলাম আর বোধহয় বৃষ্টি হবে না। এখন আবার অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এই বুঝি নামলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা আর বাইরে হচ্ছে আবারও ঝমঝম করে বৃষ্টি, পুরো সারাদিন লেগে আছে, মানে আজকের বৃষ্টির কোনো বিরাম নেই, মানে এক ফোঁটা বৃষ্টি থামছে না। তো আমরা একটু অনেক শুয়ে আছি আর এবার কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ। তো ভেবেছিলাম গোটা সেদ্ধর বাজার করতে যাবো, কে জানে আজকে মনে হয় গোটা সেদ্ধর বাজার করতে যাওয়া হবে না, ওবেলা ওই একই পরিস্থিতি হয়েছে এবেলাও। আর এই তো বৃষ্টির মধ্যে লোকজন বসবে কী করে সেটাও তো একটা কথা, যে এত যদি খেপে খেপে বৃষ্টি হতে থাকে তাহলে লোকজন বসবে কী করে, ভালো লাগে না। যতবার গোটা সেদ্ধর বাজার করতে যাই ততবার বৃষ্টি আসছে, মানে হবে গোটা সেদ্ধ হবে বললাম তো, আলু সেদ্ধ যে রাখবি না, আমরা এরকমই ভাবছি, মানে যদি না হয় কি আশ্চর্য, আমি ভাবতে পারছি না মানে বৃষ্টির কথা কি অবস্থা। আর বাচ্চাগুলো দুনিয়া উল্টে গেছে তো, আর বাচ্চাগুলো পুজো করবে, যাই হোক প্রত্যেকটা মানুষের একটা পুজো করার, বিশেষ করে ছোটরা যারা বাচ্চারা আছে সব পুজো টুজো করছে। আমি দেখছিলাম এখান থেকে আমাদের এই পাড়াতে একটা পুজো হবে, ওখানে অনেক মানে যারা স্কুলে পড়ে ধরো স্কুল কিংবা কলেজে, কলেজে পড়ে তাদের কথা ছেড়ে দাও, কিন্তু স্কুলে যারা পড়ছে ছোটো ছোটো বাচ্চা কত সব যোগাযন্ত্র করে নিয়ে যাচ্ছিলো, যে একটু বৃষ্টিটা কমেছিল, সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে, সোলা টোলাগুলো ওই যে সাজায় না ওইগুলো নিয়ে যাচ্ছিলো। এরকম যদি করে তাহলে কি করে ওরা পুজো করবে, রান্নাটা তো সেই জন্য রাত্রিবেলা করলেও হবে, আমরা রাত্রিবেলাই করি আর ওই সকাল পরের দিন সকালবেলা খেতে হয়, বলো। তো যাই হোক কালকে করলেও হবে, কিন্তু আমি চাইছিলাম না যে কালকে করতে, আজকে করে নিলে সব থেকে সুবিধা হতো, তাহলে ওগুলো কাটতে অনেক টাইম লাগে, বেশ কেটে রেটে সুন্দর করে রেখে দেওয়া যেত, মানে কালকে সকালে ওটা করা যেত, কিন্তু সেটা হবে না। আর বাইরে বৃষ্টি কি মানে সাংঘাতিক পরিমাণে বৃষ্টি নেমেছে, অসম্ভব বৃষ্টি বাইরে, পুরো আকাশ ডাকছে এত জোর, আর মনে হচ্ছে যেন একটু ঝমঝম করে, মানে মনে হচ্ছে যেন কাল মানে সেই বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় সেরকমভাবে। আর পেছনে দেখো কতটা জামা কাপড় ভাঁজ করা রয়েছে, এগুলো তোলা হয়নি, আলিশিতে তোলা হয়নি। তো চলো আজকের ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ব্লগে যেতে হবে, তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে থাকো, আর সরস্বতী পুজো ভালো করে এনজয় করতে পারবে না, কারণ বলতে পারছি না এই কথাটা, কারণ যা বৃষ্টি হচ্ছে তাতে সরস্বতী পুজো ভালো করে এনজয় করা যাবে না। তো যাই হোক বৃষ্টি যদি কমে যায় তাহলে হবে। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর যারা যারা চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেই মতো ব্লগটা দেখে নিতে পারবে। তো আজকের মতো টাটা বাবা।